আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ভালো খারাপ নিয়েই যাচ্ছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে একটু বাসা থেকে বের হব, আমার আম্মু ছোট ভাই অসুস্থ, টানা তিন দিন যাবৎ হচ্ছে জ্বর। তো আসলেই যাওয়া হয় নাই, আম্মু অনেকবার বলছে, যেহেতু আমার বাসা থেকে আম্মুদের বাসা, আমার বাবার বাসা অনেক দূরে আর খুব বেশি একটা যাওয়া আসা হয় না। তো আমি রেডি হইলাম, আমার ছোটো ভাই অনেক অসুস্থ, ওর অবস্থা খুব খারাপ, হসপিটালে যাব। তো রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এই যে আমার এই জুতাটা অনেক পছন্দের, বাট এই জুতাটা নষ্ট হয়ে গেছে, তারপরেও আসলে আমি এই জুতাটাই পায়ে দিয়ে যাই, আমার ভাল লাগে। তো দরজা লক করে এই বের হয়ে পড়লাম। আর রিফাত হচ্ছে আমার ছোট ভাই, আমার অনেক ছোট, নীলার জন্য অনেক কান্নাকাটি করছে। তো বের হয়ে পড়লাম, রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, তো হাঁটতেছিলাম আর একটু ভিডিও মেক করলাম। বাসা থেকে বের হয়ে দেখি প্রচণ্ড পরিমাণে জ্যাম, তো ডিরেক্ট আমি চলে গেলাম হসপিটালে। হাঁটতে হাঁটতেই গেলাম, অনেকটা টাইম লাগছে। তো ওর চোখের অবস্থা প্রচুর খারাপ, আর এখন ডেঙ্গুর সময়, সব দিকে হচ্ছে সবার জ্বর, সবাই একটু সেফ থাকবেন মশার কামড়ের থেকে। তো ব্লাড টেস্ট ছিল ওই যে আরাফাত ঝুমুর ওখানে রিসেপশনে, হচ্ছে কী করা লাগবে টেস্টের দেখতেছে, আমি এখানে এসে বসলাম। তো দেখে খুব খারাপ লাগতেছিলো, ওর অবস্থা খুব খারাপ, আমার অবস্থা আরও বেশি খারাপ। সবাই দোয়া করবেন, আর যে যেখানেই থাকবেন অবশ্যই মশার থেকে একটু দূরে থাকবেন, অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাবেন, কয়েল ইউজ করবেন, আর বাচ্চাদের খেয়াল রাখবেন, কারণ বর্তমান ডেঙ্গুতে হচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। তো আমার ছোটো ভাই, ওর অবস্থা প্রচণ্ড খারাপ আর অনেক জ্বর ছিল। তিন দিন পর হচ্ছে আমি দেখতে গেছি, আসলে কেমন জানি হয়ে গেছি, দয়া মায়া টোটালি আমার মনে হয় নাই, আমি একটু পাথর হয়ে গেছি। আর এদিক দিয়ে আরাফাত, ওরা দুই ভাই যতই মানে মিল নাই, তারপরে হচ্ছে এক ভাই অসুস্থ হলে কিছু হলে দুজনের প্রতি দুজনের অনেক টান। তো আরাফাতের দেখতেছি খুব মন খারাপ ছিল, আমি যে বলতেছি থাক মন খারাপ করার দরকার নেই, তুই ওইদিকে যা আমি দেখতেছি। তো যাই হোক, আমি আর কি রিফাতের ওখানে দাঁড়ালাম, ব্লাড টেস্ট নিচ্ছিল ব্লাডের জন্য। তো আমারও আর কি ইঞ্জেকশন এগুলো দেখলে এখন একটু ভয় লাগে, তো আমি আর কি বোঝাচ্ছিলাম কিছু হবে না। তো সবাই দোয়া করবেন, আর কি বলবো, আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। লাইফে প্রিয় মানুষটাকে হারাইছি, আর চাই না, যদিও পাথর হয়ে গেছি আমি, তারপর আমি চাই না যে আর কাউকে হারাইতে। সবাই ভালো থাকুক, আর সবার আগে যেন আমি চলে যাই। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পরে আমি একটু, বৃষ্টি কমার পরে হচ্ছে আমি আর আমার ছোটো বোন মিলে একটু বের হইলাম কিছু কেনাকাটা করার জন্য। আর যেহেতু কুমিল্লা থেকে আসার পর টোটালি হচ্ছে যাওয়া হয় নাই, অসুস্থ, দেখতে যাওয়া হয় নাই, তো আমি একটু ফল কিনলাম। পেঁপেগুলো খুব সুন্দর ছিল, আর আমরা, পেয়ারা, তারপর হচ্ছে পেঁপে, হালকা কিছু খাবার কিনে আমি আবার হসপিটালে ব্যাক করি। তো কেনাকাটা শেষ করে আবার আমি আর ঝুমুর গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, আর নেক্সট আবার একটা ব্লগে দেখা হবে। তো কেনাকাটা করে দিয়ে আমিও একটু বের হইলাম, আমারও ভালো লাগতেছিল না হসপিটালে যাওয়ার পরে। আমি আমার ছোটো বোনকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হই, নেক্সট ব্লগে দেখায় দিব। আর সবাই দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, আমার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।